Meanwhile, run. রাজন দেখ, আরে কি হয়েছে তোর? আরে দোস্ত, কুত্তা দৌড়ানি দিছে। কুত্তা? কুত্তা দৌড়ানি দিছে তোরে? কি বলস, তুই কুকুর ভয় পাস নাকি? হ্যাঁ ভয় পাই অনেক। তুই পুড়ে গিয়েছিলি নাকি? পুড়ে গিয়ে হাত কাটতে গেছে দেখ। আরে ভাই, যে যে আম রাস্তা ঘাটে ভাল লাগে না। আরে কি রে ভাই, তুই তো রক্ত কে ভাই, রক্ত দেখলে আমার ভাই মাথা ঘুরে। ভাই তুই হাত মুস মুস এটা পানি রোগ নাকি মনের রোগ তোর জানোস না? কিসের মনের রোগ এটা? ভাই চাপ ভাই, বমু আগে। আচ্ছা বস। আচ্ছা ফোবিয়া হলে সেটা বুঝবো কিভাবে? আচ্ছা কারো যদি ফোবিয়া থাকে কোনো বস্তুর উপর, তাহলে সে ওই বস্তু থেকে নিজেকে সবসময় দূরে রাখবে। ওই বস্তু দেখলে সে ঘাবড়ে যাবে, ভয় পাবে। আমি তোকে ব্যাপারটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরো তোর রক্ত দেখে ভয় পেয়ে গেছে না, এটা হচ্ছে ফোবিয়া। আর ওই দিন বুঝছিস রাজন, আমি হচ্ছে আমার এক ফ্রেন্ড নিয়ে বান্দরবান গেছি ঘুরতে, তো ওরে নিয়ে আমি পাহাড়ে উঠছি, ঠিক আছে, তো নিচে তাকাইলাম, আয় হ্যাঁ ও দেখি ভয় কাঁপতেছে। কি লাগে? হ্যাঁ কি জানে, এটা হচ্ছে ওর অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া? হ্যাঁ, অ্যাক্রোফোবিয়া হলে মানে কোনো হাইটে উঠলে ভয় পায় মানুষ। আবার আমার ধর মানে আমি ইঞ্জেকশন দিতে ভয় পাই, মানে অনেক দিন ধরে একটা ইঞ্জেকশন নেওয়া লাগে। হ্যাঁ ইঞ্জেকশন থেকে ভয় পায়। ভালো, এটা হচ্ছে তোর টাইপানোফোবিয়া। ওরে, তোদের জানার ইচ্ছে হতে পারে ফোবিয়া কেন হয়। রাজীব তুই একটু বুঝিয়ে বলতো। আচ্ছা দেখ, আমরা যেটাকে ভয় বলতেছি মানে ফোবিয়া, এটা যে কোনো ভয়ানক পরিস্থিতির সামনে পড়লেই হতে পারে। তবে মেইনলি এটা জেনেটিক্যালি বা পরিবেশগত কারণে হয়। যেমন ধর যদি বাবা মায়ের শুরুতে, হ্যাঁ শুরুতে যদি অ্যারাকনোফোবিয়া থাকে, অ্যারাকনোফোবিয়া হচ্ছে তোর মাকড়সার প্রতি ভয়, তখন দেখা যায় তাদের সন্তানদের মধ্যেই রক্ত হয়। আবার ধর যে কারো যদি মানে শুরু থেকে একটা চিন্তা ভাবনা থাকে যে মাকড়স অনেক ভয়ানক জিনিস, যে সামনে যাওয়া যাবে না, ধারের কাছে ঘেঁষা যাবে না, তাহলে ওটা ওইটার প্রতি কিন্তু সে শুরু থেকে একটা ভয় অনুভব করবে, ভয় কাজ করবে। তবে মজার ব্যাপার হচ্ছে কি, 30 বছর বয়সে আগ পর্যন্ত এই ফোবিয়া ব্যাপারটা প্রকাশ পায়। আচ্ছা ফোবিয়ার ভয় কি এক জিনিসটা অনেকটা এক মনে হলো, আসলে একটা ফোবিয়া হলো কোনো কিছুর প্রতি ভয় বা আতঙ্ক। আর তোর ভয়টা যে কোনো কিছুই হতে পারে, যেটা স্বাভাবিক, বাট ফোবিয়া কিন্তু স্বাভাবিক না। সেটা তোর কিসের কিসের মানে ক্ষেত্রে হয়? যে কোনো কিছুর প্রতি হতে পারে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তোর সাথে একটা ইনফো শেয়ার করি। phobialist.com একটা ওয়েবসাইট আছে বুঝছস, কি নাম বলছি, phobialist.com। আচ্ছা এইটা 1995 সাল থেকে বিভিন্ন টাইপের ফোবিয়া তোর সংগ্রহ করে আসতেছে। তো মানে এই পর্যন্ত তারা 500টার মতো ফোবিয়া অলরেডি পেয়ে গেছে। 500টার মতো ফোবিয়া? কি বলস তুই এগুলো, এটা কি আরো বাড়তেছে? হ্যাঁ প্রতিনিয়ত বেড়েই চলেছে। এটা কিছু এক্সট্রিম ফোবিয়া নাম বলতো। আচ্ছা এই এই ফোবিয়াগুলো হচ্ছে তোর মানে যেগুলো আমরা এক্সট্রিম বলি, ওইগুলো নর্মালি সবার মধ্যে থাকে না, খুব রেয়ার দেখা যায়। যেমন একটা হচ্ছে অম্রোফোবিয়া, এটা হচ্ছে বৃষ্টির প্রতি তাদের ভয় কাজ করে। বৃষ্টি? হ্যাঁ বৃষ্টির প্রতি ভয় কাজ করলে এরা হচ্ছে অম্রোফোবিয়া আক্রান্ত। আবার আরেকটা হচ্ছে তোর হেলিওফোবিয়া, মানে যাদের সূর্যের প্রতি ভয় কাজ করে, ঠিক আছে। আবার আমার ধর আমার না বেসিক্যালি সবারই আমাদের অনেকেরই চলমান সময়ের প্রতি একটা ভয় কাজ করে, চলমান যে রানিং যে টাইমটা, এটা হচ্ছে ক্রোনোফোবিয়া। যারা ক্রোনোফোবিয়া আক্রান্ত তারা চলমান সময়টাকে ভয় করে। আচ্ছা তোরা কি জানোস যে অ্যাডলফ হিটলার একটা ফোবিয়াতে আক্রান্ত ছিলেন? তিনিও ফোবিয়াতে আক্রান্ত ছিলেন? হ্যাঁ তিনিও ফোবিয়াতে আক্রান্ত ছিলেন। তিনি হচ্ছে আইলুরো ফোবিয়াতে আক্রান্ত ছিলেন। এটা যাদের হয় তারা বেসিক্যালি বিড়ালকে ভয় পায়। বিড়ালকে ভয় পায়? বিড়ালের ধারা কাছে গেছে না এরা।
আচ্ছা, কারো যখন ফোবিয়া থাকলে এবং সে যখন ভয় পায় তখন তার কেমন অনুভূতি হয়? তুই নিজেই তো ভয় পেয়েছিলি, তোর কেমন অনুভব হচ্ছে? আরে অনুভূতি, অনেক অনুভূতি, সব জানা যাবে, আগে খেয়ে নেই, লাস্ট টাইম চল। আচ্ছা চল চল। এখন তুই তো কুকুরের প্রতি ভয় পাস, তাই না? তার মানে তুই হচ্ছে সাইনোফোবিয়া আক্রান্ত। এখন তোর যদি ধর কম মাত্রায় থাকে, কুকুরের কাছে একটা গেলি, নর্মাল একটা কিউট একটা কুকুরের কাছে গেলি, তোর একটা অস্থিরতা কাজ করবে, তোর মনে হবে যে মানে কতক্ষণ আমি এখানে যাইতে পারি, ব্যাপারটা এমন কাজ করবে। বাট যার অনেক বেশি মাত্রায় থাকবে ফোবিয়াটা, সাইনোফোবিয়াটা, ও মানে কুকুরের কাছে যাইতেই পারবে না, গেলেও মানে হার্টবিট বেড়ে যাবে, মনে হবে আমি কত রাতে পালাতে পারি, পালাতে পারলে আমি বাঁচি, ব্যাপারটা এটা এরকম। আচ্ছা, তাহলে ফোবিয়ার কি কোনো প্রতিকার বা চিকিৎসা আছে? হ্যাঁ আছে তো, যেমন ধর যে ফোবিয়াগুলো মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল, ওইগুলোর তো চিকিৎসা দরকার নাই, মানে থাকা উচিত। যেমন বাঘকে ভয় পাওয়া, এগুলো নর্মাল থাকে। বাট যেগুলো মানে তোর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে লাইফে, যেমন ধর স্কোটোফোবিয়া নামে একটা ফোবিয়া আছে, এটা হচ্ছে তোর অন্ধকারকে ভয় পাওয়া। দাঁড়া শোন, আমার এক ফ্রেন্ড নাম মিম, ও অন্ধকারে এতটাই ভয় পাইছে রাতে ঘুমানোর সময় ওর রুমমেটে চুল ধরে ঘুমায়। আচ্ছা যাই হোক, যেগুলো মানে হ্যাঁ যেই নেগেটিভ ফোবিয়াগুলো মানে লাইফে ইম্প্যাক্ট ফেলে, ওগুলো কিন্তু ট্রিটমেন্ট করা উচিত কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে। আচ্ছা, ফোবিয়া কি তাহলে নিজে নিজে দূর করার কোনো ওয়ে আছে? দেখ, ফোবিয়াটা তো মেনলি একটা মানসিক ব্যাধি বলা যায়, তো অবভিয়াসলি এটা বেস্ট ওয়ে হচ্ছে নিজে থেকে নিজে কীভাবে দূর করতে পারবে ওই ফোবিয়াটা। তো এইটা ধর আমি যেটাকে বললাম যে অন্ধকারকে ভয় পাওয়া বা অন্ধকার রুমকে ভয় পাওয়া, এটা কি স্কোটোফোবিয়ার কারণে। তো এইটায় যারা আক্রান্ত তারা যেটা করতে পারে, প্রথমে কোনো অন্ধকার রুমের ছবি দেখতে পারে, যেহেতু ভয় কাজ করে যাইতে, এরপরে কয়েকজনকে একসাথে নিয়ে এরপর সে অন্ধকার রুমে ঢুকতে পারে, বা ঢুকার আগে এক কদম দুই কদমকে ঢুকতে পারে। যেমনভাবে ধর একটা শিশু বেড়ে ওঠে, কীভাবে হাঁটা শিখে, প্রথমে তোর হাঁপুর পায়, তাই না? এরপরে আস্তে 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 হাঁটা শিখে, তো ব্যাপারটা ওই রকম স্টেপ বাই স্টেপ যদি সে ফলো করে যে কোনো ফোবিয়া সে কাটাতে পারবে। সবার ফোবিয়া তো জানা হলো, কিন্তু রাজন তোর কি ফোবিয়া তা তো জানা হলো না। তোর ফোবিয়া কি জানবি? হ্যাঁ বল। আমার বিয়ে করতে ভয় লাগে। এটা হলো গোমা ফোবিয়া। আচ্ছা, এত কিছু তোরা জানলি কিভাবে? আরে এফবিতে আজ আর টাইম স্পেন্ড না করে সবারে বলতেছি, আজ এত মানে এফবিতে বসে টাইম স্পেন্ড করা, লুতুপুতু খেলা এটা না করে সায়েন্স বিয়ের একটা ওয়েবসাইট আছে, সায়েন্স বি, সায়েন্স বি, এই ওয়েবসাইটে গিয়ে মাঝে মাঝে ভিজিট করবি, বিভিন্ন আর্টিকেল পাবি, ঠিক আছে, অনেক কিছু জানতে পারবি। Hey everyone, is there with Science B? Like, comment, share.